নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমি বেশি কথা বলবো না, আপনাদেরকে সরাসরি নিয়ে যাব একটা নতুন জায়গায়, যেখানে সন্ধে হলেই জমে ওঠে গল্পের আসর। গল্প দাদু তার ঝুলি থেকে একের পর এক ভৌতিক ঘটনা বার করে আনে, আর তাই শুনতেই ভিড় জমায় পাড়ার কিছু ছেলেরা। আজকের এই প্রবল দুর্যোগের মধ্যেও কারো কিন্তু কামাই নেই। বাইরে রেমাল নামক এক ঘূর্ণিঝড় চলছে, কিন্তু আসরের গল্পের মেজাজে এতটুকু ছেদ পড়েনি। কিন্তু উল্টে হেরিকেনের হলদেটে আলোয় পরিবেশটা জমে উঠেছে আরো। নমস্কার, আমি হলাম বেনি মাধব সরখেল। অয়ন নিশ্চয়ই এতক্ষণ আমার পরিচয় আপনাদেরকে দিয়েছে, তবে পরিচয় দেওয়ার মতো বিশেষ কোনো গুণাবলী আমার মধ্যে নেই। একা মানুষ, এই দোচালা ঘরে একা একা দিন যাপন। তবুও সন্ধেটা যা একটু রঙিন হয়ে ওঠে পাড়ার এই ছেলেগুলো আসে বলে। ওদের জোড়াজুড়িতেই এখন প্রায় প্রতি সন্ধ্যাতেই আমার ঘরে আসর জমে ওঠে। সবাই আমার এক নতুন নামও দিয়েছে, গল্প দাদু নাকি। আজ বাইরে এক ভয়ানক দুর্যোগ, শুনছি রিমাল না রেমাল নামের কি যেন ঝড় চারপাশে একেবারে উড়িয়ে নিয়ে যাচ্ছে। তবে পাড়ার ছেলেদের আজও কামাই নেই, ওই দেখো একেবারে হা করে মুখ চেয়ে বসে আছে। চলো তাহলে এবার তোমরাও ওদের সঙ্গে যুক্ত হও। আজকে তোমাদেরকে শোনাবো এক হাড় হিম করা গল্প। আজকের গল্পটা আমি শুনেছি রুবেল কান্তি নাথের থেকে। আর দেরি না করে তাহলে এবার শুরু করি। অনেক দিন ধরে অপেক্ষায় আছে রেশমি, অনেক দিন ধরে, কিন্তু কিছুতেই ওর অপেক্ষার অবসান হচ্ছে না, কিছুতেই না। চাতক যেমন আকাশের পানে চেয়ে থাকে একটুখানি বাড়ি বর্ষণের জন্য, ঠিক সেই চাতক পাখির মতোই তৃষ্ণার্ত। এ তৃষ্ণা মেটানোর মতো কোনো সুযোগই পাচ্ছে না সে, যদিও জল নিয়েই তার কারবার, বলতে গেলে জলের মধ্যেই তার বসবাস। তবু ওর তৃষ্ণা যেন কিছুতেই মেটে না, কেননা ওর যে জলের পিপাসা নয়, এ এক অন্য পিপাসা। এ পিপাসা মেটানোর সুযোগ এর আগে মাত্র দু একবার পেয়েছিল, কিন্তু মন মতো সে সুযোগকে কাজে লাগাতে পারেনি। পালের গোদা বরাবরই হাত ফসকে বেরিয়ে গিয়েছে, কিন্তু সে ছাড়ার পাত্রী নয়। তাই অধীর অপেক্ষায় দিন গুনছে রেশমি, একদিন না একদিন ওর হাতে ধরা দিতেই হবে, না দিয়ে এ জনমে যে পার পাবে না সে, সব হিসেব নিকেশ একেবারেই বুঝে নেবে। সেই দিনের আশায় তো দিন গুনে চলেছে রেশমি। শিখা বাচ্চাটাকে উঠোনে খেলতে দিয়ে চুলোয় ভাত বসায়। বাচ্চাটা আপন মনে উঠোনে একটা বল নিয়ে খেলতে থাকে, ওদিকে শিখা রান্না বান্নায় ব্যস্ত হয়ে পড়ে। ভাত রান্না করা শেষ হলে তরকারি রাঁধতে হবে, ভাতের হাঁড়ি চুলোয় থাকতে থাকতেই তাই তরকারিগুলো কেটে কুটে গুছিয়ে ফেলার চেষ্টা করে সে।
বাবুর বাবা আবার দুপুরে ভাত খেতে আসে। দুপুর একটার মধ্যেই তাই ভাত টাত সব তৈরি করে রাখতে হয়, দেরি হলে আর রক্ষে নেই। ওর স্বামী রতন মানে বাবুর বাবা রাগে অগ্নিশর্মা হয়ে যায়, মুখে যা আসে তাই বলে। শিখা মাঝে মাঝে ভেবে অবাক হয়, স্কুলের একজন শিক্ষিত মাস্টার কিভাবে এত অশ্লীল ভাষায় গালাগাল করতে পারে, তাও আবার সে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। শিখার সাথে ওর স্বামী রতনের বয়সের পার্থক্য বিস্তর, শিখাকে এখনো তরুণী বলা চলে, আর রতনের বয়স 40 ছাড়িয়েছে। যদিও মানুষটা দেখতে গায়ে গতরে সুঠাম, যাকে এক কথায় বলে হ্যান্ডসাম, গায়ের রংটাও মোটামুটি ফর্সা তার, সেই অনুপাতে শিখার গায়ের রংকে বলা যায় উজ্জ্বল শ্যামলা। যদিও রতনের পাশে দাঁড়ালে শিখাকে বেশ কালোই মনে হয়। শিখার হয়তো ভাগ্যই বলতে হবে, এরকম একটা ফর্সা স্মার্ট একজন মানুষকে স্বামী হিসেবে পেয়েছে সে। তবে এমনি এমনি হয়নি, শিখার বাবাকে এর জন্য এনতার টাকা পয়সা দিতে হয়েছে রতনকে, তার পরিবারকে। মোটা অঙ্কের টাকা যদি না দেওয়া হতো, তবে রতনের মতো একজনের স্ত্রী হতে শিখাকে হয়তো অনেক বেশি বেগ পেতে হতো। রতনের বাবা মারা গিয়েছেন বেশ কয়েক বছর আগে, মাই এখন ওদের একমাত্র অভিভাবক। ওর মা পাড়ার এক দঙ্গল মানুষের সামনে যৌতুকের টাকা শিখার বাপের কাছ থেকে পাই পাই করে বুঝে গুনে নিয়েছে, কানা করিও এদিক ওদিক হবার জো ছিল না। হিসেব নিকেশের দিক দিয়ে শিখার শাশুড়ি অনেক চৌকস কিনা। বর্তমানে যে স্কুলের হেডমাস্টার শিখার স্বামী রতন, সেই স্কুলের চাকরিটা পেতে তার স্বামীকে নাকি কয়েক লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছে। সেই হিসেবই ও লোভী শাশুড়ির গুণধর সন্তান রতন। মায়ের চেয়ে ছেলেও কম যায় না, বরং মার চাইতে রতন যেন এক কাঠি সরেশ। বাবার বাড়ি থেকে আনা গয়নাগাটি বাসর রাতের পরের দিনই শিখার কাছ থেকে সব নিয়ে নেওয়া হয়েছে, সেসব নিয়ে তালা মেরে রেখে দিয়েছে আলমারিতে, আর চাবিটা সবসময় রতনের কোমরে গোঁজা থাকে। সেই গয়নাগাটির মুখ শিখা আর কখনো দেখেনি। বিয়ের পর নববধূকে কত কত অনুষ্ঠানে যেতে হয়, কত আত্মীয় স্বজন দাওয়াত করে খাওয়ায়, কত অতিথিরা বাসায় আসে, কিন্তু আর কখনোই সেই বাপের বাড়ি থেকে আনা গহনাগুলো শিখার শরীরে স্থান পায় না। বেশ কয়েকবার অনুরোধ করেও যখন কাজ হয়নি, তখন শিখা ওসব পড়ার আশা ছেড়ে দিয়েছে। এমনকি কয়েকবার কর জোরে ওসব পড়তে চেয়ে অনুরোধ করায় তাকে পড়তে হয়েছে রতনের রক্তচক্ষুর সামনে, আর শুনতে হয়েছে ওর ফর্সা মুখ থেকে অশ্রাব্য কীর্তন। এত সুন্দর দেখতে একটা মানুষ এত নোংরা ভাষায় কিভাবে গালি দিতে পারে শিখা বুঝে উঠতে পারে না। ওর বাপের বাড়িতে থাকার সময় এরকম নোংরা গালাগালি ও সত্যিই আগে শোনেনি। উল্টে ওদের পরিবারটা ছিল সাংস্কৃতিক পরিমণ্ডলীয়। গল্প উপন্যাস পড়তে ভালোবাসত সে। বিয়ের আগে ভেবেছিল একজন শিক্ষকের সাথে বিয়ে হচ্ছে ওর, হয়তো বিয়ের পর দেখবে স্বামীর বাড়িতে আলমারি ভর্তি বিভিন্ন লেখকের বই, সেই সব বই পড়ে আর স্বামী সংসার নিয়েই কেটে যাবে তার এক জীবন। কিন্তু হায় রে অদৃষ্ট, মানুষ ভাবে এক আর হয় আর এক। রতনের বাড়িতে তো এরকম কোনো বই নেই, এমনকি কারো মাধ্যমে সাহিত্যের এই সমস্ত বই সংগ্রহ করে পড়লেও শাশুড়িও রতনের রক্তলাল চোখের সামনে পড়তে হয় ওকে। রতন তো সব মোটেই দেখতে পারে না। সব মিলিয়ে শিখার যেন মনে হয় সেই পরিবারের একজন কাজের মেয়ে, আর রাতে
রতনের শুধুমাত্র জৈবিক খিদে মেটানোর কোনো বস্তু। বাচ্চাটা উঠোনে বল নিয়ে খেলছিল, হঠাৎ ঝোড়ো এক বাতাসে প্লাস্টিকের বলটা উড়ে চলে গেল বাড়ির লাগোয়া পুকুর পাড়টায়। ছোট্ট মানুষটা আপদ বিপদের বুঝবেই বা কি, তাই সেও ছোট ছোট কদম ফেলে ছুটে গেল বলটার পানে। মাকে ডাকার মতো বুদ্ধি তখনও তার মাথায় হয়নি। ওদিকে তার মাও রান্না বাড়া নিয়ে বেজায় ব্যস্ত, বাচ্চা শিশুটির দিকে তাকানোর ফুরসতই নেই তার। বলটার কাছাকাছি গিয়ে নিচু হয়ে সেটা হাতে তুলতে যেতেই আবারও হাত থেকে ছুটে গিয়ে এবার সরাসরি সেটা পুকুরের জলে পড়ল। ছোট্ট বাচ্চাটা জল, সমতল ভূমি বা শুকনো জায়গার পার্থক্য বুঝবে কী করে, তাই সেও কিছু না ভেবে বলকে উদ্দেশ্য করে সামনে পা বাড়ায়। কিছুক্ষণ পর একটা শব্দ হয়, কিছু যেন পাড় থেকে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়েছে। শিখার রান্নার ব্যস্ততা একটু কমলে উঠোনের দিকে চোখ যায়, পুরো উঠোন মুহূর্তে দৃষ্টি বুলিয়ে নেয় সে। যখন বাচ্চাটাকে দেখতে পায় না তখনই ওর মনে বেজে ওঠে অমঙ্গলের ঘণ্টা। সে চিৎকার করে পুকুরের দিকে ছুটে যায়। খোকা! বুকটা আতঙ্কে ধরফর করতে থাকে ওর, চোখ বেয়ে নামে নোনা জলের বন্যা। পুকুর পাড়ে দাঁড়িয়ে দেখতে পায় অদূরে জলের উপর ভাসছে প্লাস্টিকের বলটা। তোর বউ তো ঘরের কাজকাম কিছুই করে না, এই বয়সে সব কাজ আমাকেই করতে হয়, এই মেয়েটাকে আমাদের সংসারে এনে তো অনেক বড় বিপদে পড়েছি রে। কি বলো কি তুমি এসব, রেশমি ঘরের কোনো কাজ টাজই করে না, এর আগে তো কখনো বলনি আমাকে। কিছুদিন দেখছিলাম যে ঠিক হয় কিনা, কিন্তু না, অনেক বলে কেউ কাজ হয়নি, তাই শেষ পর্যন্ত তোকেই জানাতে হলো। ছেলে কর্মস্থল থেকে ফেরার পর ওর কাছে নালিশ জানায় মা। বিয়ে করেছে তা প্রায় 3 মাসের বেশি হতে যাচ্ছে, কিন্তু এতদিন পর মা এসব কি বলছে ওকে? স্ত্রীর নামে অভিযোগটা কানে যেতেই তেলে বেগুনে চলে ওঠে রতন। আচ্ছা দাঁড়াও, আমি দেখছি মা। এই বলে ঘরে ঢুকে স্ত্রীর কোনো কথা না শুনেই, তাকে আত্মপক্ষ সমর্থনের কোনো প্রকার সুযোগ না দিয়েই বেদম পেটাতে থাকে সে। মায়ের সাথে বেয়াদবি, মাতৃভক্ত ছেলেটার কাছে যা জঘন্যতম অপরাধ। ফলত অসহায় মেয়েটা স্বামীর পিটুনি খেয়ে অঝরে কাঁদতে থাকে। এতিম ঘরের মেয়ে, মামা মামির কাছে ছোট থেকে বড় হয়েছে, তাই স্বামী শত নির্যাতন করলেও মুখ বুঝে সব অত্যাচার সইতে হবে ওকে, কারণ তার যে আর ফেরার পথ নেই, একমাত্র মৃত্যু ছাড়া। এভাবে কারণে অকারণে প্রায়শই নির্যাতিত হতে হতে মেয়েটা মৃত্যুকেই প্রার্থনা করতে থাকে। তবে আত্মহত্যা করার সাহস ওর হয় না, এত সাহসও ভগবান তাকে দেয়নি। যদি সেই সাহস হতো তাহলে হয়তো মামা মামির সংসারে থাকাকালীনই এই জগতের মায়া ত্যাগ করত সে। সেখানেও তার উপর নির্যাতনের পারদটা কোনো অংশে শ্বশুর বাড়ির চেয়ে কম ছিল না, উল্টে ভেবেছিল স্বামীর বাড়িতে এসে হয়তো সুখে সংসার করবে,
সাজানো গোছানো একটা স্বপ্ন দেখেছিল সে। কিন্তু এখন নির্মম বাস্তবতার পরিপ্রেক্ষিতে সে দেখতে পাচ্ছে, এ যেন গরম কড়াই থেকে জ্বলন্ত উনুনে এসে পড়ার সামিল। মামা মামি ওকে এতদিন মনে করত আপদ, তাই আপদটাকে চিরতরে বিদায় করার জন্য মোটা অঙ্কের যৌতুক দিয়েছে শ্বশুরপক্ষকে। ভাগ্য ভালো যে রেশমির দৈহিক সৌন্দর্যটা কিছুটা ছিল, তবে সৌন্দর্য থাকলে কি হবে, এতিম বলে কথা। তাই স্বামীর ঘরে আসতে ওকে দামি কিছু সামগ্রী নিয়েই আসতে হয়েছে। তবে তারপরেও ওর কপালে সুখের দেখা মেলেনি। তার লোভী শাশুড়ি বারবার মামাদের কাছ থেকেই ওকে টাকা পয়সা এটা সেটা আনতে বলে, কিন্তু রেশমি তো জানেই যে মামার বাড়ির দরজা ওর জন্য চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। তবুও যদি ও সেখানে যায়, তবে গলা ধাক্কা ছাড়া ওর কপালে আর কিছুই জুটবে না। শাশুড়ির কথা অমান্য করার দরুন স্বামী বাড়ি ফিরলে তার কাছে বিভিন্ন অভিযোগ তোলে সে। শিক্ষিত হয়েও স্বামী প্রবর অশিক্ষিতের মতো রেশমিকে পশুদের ন্যায় মারতে থাকে। অসহায় অনাথ মেয়েটার কান্নায় আকাশ বাতাস ভারী হয় শুধু, কিন্তু ওর নিয়তি সেটা এতটুকুও বদলায় না। আর একটু ভালো করে দেখতেই শিখা পুকুর পাড় থেকেই দেখতে পায় ওর আদরের খোকা জলের উপর ভাসছে। চিৎকার করে কেঁদে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়ে ও। খোকা না, খোকা! কিছুক্ষণের মধ্যে বাচ্চাটাকে বুকে জাপটে ধরে ডাঙায় তোলে। ততক্ষণে ওর চিৎকার শুনে ঘরের ভেতর থেকে বার হয়ে এসেছে ওর শাশুড়ি। ঘটনা আজ করতে পেরে তারস্বরে চেঁচাচ্ছে সেও। এদিকে শিখা ছেলেটার মুখে মুখ লাগিয়ে জল বের করার চেষ্টা করছে, তবে তাতে খুব একটা কাজ হয় না, কারণ ছেলেটা এতটুকুও জল খায়নি। ওকে দেখে মনে হচ্ছে কেউ যেন ওর শরীরের সমস্ত রক্ত শুষে নিয়েছে, সেই সাথে প্রাণটাও। ওর পুরো শরীরটাই একেবারে রক্ত শূন্য, ধবধবে সাদা হয়ে গিয়েছে। বাচ্চাটার শরীরে প্রাণ নেই বুঝতে পেরে পাগলের মতো আচরণ করতে থাকে শিখা। গলা ফাটিয়ে বিলাপ ছেড়ে মাটিতে বারংবার মাথা আঁচড়ে কাঁদতে থাকে সে। খোকা, খোকা, টাকা, টাকা বাজার চক্কর, খোকা, খোকা! ওকে সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, উল্টে ওই পরিস্থিতিতে ওর চোদ্দ গোষ্ঠীর নাম ধরে জঘন্য ভাষায় গালাগালি করতে থাকে ওর শাশুড়ি। রাক্ষসে মেয়ে মানুষ, সারাদিন খালি গিলছে, শুধু গিলছে আর গিলছে, সব কিছু গিলছে। নোলা লম্বা হয়ে গিয়েছে না, খুব লম্বা, সব গিলে শান্তি হয়নি, এখন বাচ্চাটারও গিলে খেলি। তারপর কাছে এসে শক্ত করে শিখার চুলের মুঠো ধরে দমাদম কিল চালায় ওর পিঠে। হরমি মগি, মরণ হয় না কেন তোর? মর, মর মগি, মর, মর, মর! তবে বেশিক্ষণ অবশ্য এই অত্যাচার সহ্য করতে পারে না বেচারি। শারীরিক আঘাতে না হোক, অত্যাধিক শোকে তার হৃদযন্ত্র বিকল হয়ে যায়। খোকার সাথে সেও রওনা হয়ে যায় পরজগতের দিকে। সাময়িক সময়ের জন্য অজ্ঞান হয়ে গিয়েছে ভেবে শাশুড়ি আপাতত ওকে নিষ্কৃতি দেয়। তবে সে জানতেও পারে না, তার নিষ্কৃতি দেওয়ার আগেই জীবন ওকে চিরদিনের জন্য নিষ্কৃতি দিয়ে দিয়েছে। মানুষের চেয়ে পৃথিবীতে নিকৃষ্ট বোধ হয় আর কেউ হয় না।
পারিবারিক সামান্য একটু কথা কাটাকাটির জের ধরে পোয়াতি বৌমাকে গভীর পুকুরের জলে ধাক্কা মেরে ফেলে দিতে বিবেকে এতটুকু বাঁধেনি রতনের মায়ের। পুকুরটাকে নতুন করে খনন করা হয়েছে, আগে জল কম ছিল, গভীরতাও ছিল কম, অবসর সময়ে তাই মাছ চাষের উপযোগী করে তুলতে ওটাকে সংস্কার করে রতন। আর সেই পুকুরের জলেই ধাক্কা মেরে ফেলা হয় রতনের বউকে। অসহায় মেয়েটা তার ভারী শরীরটা নিয়ে বেশ কসরত করে কিছুক্ষণ জলের উপর ভেসে থেকেছিল, কিন্তু শারীরিক শক্তি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাওয়াতে আর বেশিক্ষণ পারেনি, শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছিল সে। বেঁচে থাকার তীব্র ইচ্ছাটাও যেন মরে গিয়েছিল ওর, নিজেকে তাই সঁপে দিয়েছিল পরম শান্তিময় মৃত্যুর হাতে। মানুষ পাষণ্ড হয় ঠিক, তবে এতটা যে পাষণ্ড হতে পারে এ কখনো কল্পনাও করতে পারেনি মেয়েটি। বেশ কিছু সময় পর নিষ্প্রাণ শরীরটা ভেসে উঠেছিল পুকুরের জলের উপর। রতন ইতিমধ্যে তার স্ত্রীর জলে ডুবে মরার খবর পেয়ে বাড়িতে উপস্থিত। পাড়ার প্রতিবেশীরাও যে যার কাজ ফেলে রতনের পুকুর পাড়ে ভিড় জমিয়েছে। এরই মধ্যে দুজন শক্ত সমর্থ যুবক জলে নেমে রেশমিকে ধরে পাড়ে তুলতে চাইল, তবে ওর মৃত শরীরটা এতটাই ভারী হয়ে গিয়েছে যে তারা তুলতে পারল না। আরও দুজন নেমে হাত লাগাল। এদিকে রতনের মনে কিন্তু একই সাথে দুঃখ ও আনন্দ বিরাজ করছে। অসহায় মেয়েটি এভাবে মারা যাবে সেটা হয়তো ভাবতে পারেনি, এটাই তার দুঃখ। আনন্দ পাচ্ছে এটা ভেবে যে অবশেষে আপদ বিদেয় হল। কিন্তু রেশমিকে কেন সে আপদ মনে করত, এর সদুত্তর কারো কাছে নেই। যদিও নিজের মায়ের অপকর্মের কথা সে জানতে পারেনি, জানতে পারেনি যে তার নিজের জন্মদাত্রী ওর স্ত্রীর একমাত্র খুনি। হ্যাঁ রে, বলি এভাবে কি দিন যাবে তোর? তো কিভাবে দিন যাবে? না মানে বউ মরেছে বলে কি এভাবে একা একা জীবন কাটাবি? দেশে কি মেয়ের অভাব পড়েছে নাকি? তো অভাব যদি না পড়ে থাকে তো তুমি মেয়ে দেখো না, তোমার যা ভালো মনে হয় তাই করো, আমার কিচ্ছু বলার নেই। রতনের কাছ থেকে কথা আদায় করে আবার ওকে বিয়ে করানোর জন্য মেয়ে খুঁজতে থাকে ওর মা। মোটা অঙ্কের যৌতুক পেলে মেয়ে রূপসী না হলেও চলবে তার। তো অনেক খোঁজাখুঁজির পর একটা মেয়েকে পছন্দ করে সে। বলা ভালো মেয়ের চেয়ে মেয়ের পরিবারের অর্থনৈতিক অবস্থাকেই সবচেয়ে বেশি পছন্দ করে সে। যদিও মেয়েটা দেখতে ফর্সা নয়, গায়ের রং একটু চাপা। যেখানে মেয়েটাকে ছেলের বউ হিসাবে ঘরে আনলে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে, সেখানে মেয়ের রূপের তেমন প্রয়োজন নেই মা ও ছেলের। রতনও তাই হিসেব নিকেশ কষে এই মেয়েটিকেই বউ হিসাবে ঘরে আনতে এক পায়ে খাড়া। মায়ের বুদ্ধি তো আর খারাপ হতে পারে না, ছোটবেলা থেকেই এই মায়ের প্রতি তার অগাধ আস্থা। ভালো একটা দিন দেখে বিয়ে করে ফেলে রতন দ্বিতীয়বারের মতো। প্রথম স্ত্রী রেশমি অপঘাতে মারা গিয়েছে, যেটাকে দুর্ঘটনাও বলা যায়। এই প্রচার করে সমাজের মানুষের কাছ থেকে একটু হলেও অনুগ্রহ আদায় করতে পেরেছে রতন ও তার পরিবার। তাই দ্বিতীয়বার বিয়ে করাতে ওকে তেমন খারাপ কিছুই বলেনি কেউ, বরং অনেকে ওকে সাধুবাদ জানিয়েছে, সেই সাথে নতুন করে জীবন শুরু করার অনুপ্রেরণা ও সাহস দিয়েছে, দিয়েছে পরামর্শ।
অতীতের সমস্ত ঘটনা ভুলে গিয়ে নতুন উদ্যমে সামনের পথে অগ্রসর হতে বলেছে। ওদিকে শিখাদের পরিবারও রতনের আগের বিয়ের ব্যাপারটাকে খুব একটা বড় করে দেখেনি। একে তো ছেলে স্কুল মাস্টার, সরকারি চাকরি, তার উপর প্রথম স্ত্রী দুর্ঘটনায় মারা গিয়েছে, তার আবার কোনো সন্তান সন্ততিও নেই। তবে সমস্যা আর কেনই বা থাকবে, এদিকে আবার মোটামুটি অবস্থা সম্পন্ন পরিবার, তাই শিখার বাড়ি থেকেও সকলে এক বাক্যে রাজি হয়ে যায়। মেয়েকে ভালো ভালো উপহার যেমন দিয়েছে, মেয়ের জামাইকেও দিয়েছে দু হাত ভরে। মেয়ের স্বামীকে কিছু দেওয়া মানেই তো মেয়েকে দেওয়া। তারা সেসবকে যৌতুক বলতে নারাজ। তাদের মতে মেয়ে ও তার জীবনসঙ্গীকে যা দেওয়া হয়েছে তা হলো শ্বশুর বাড়ির পক্ষ থেকে একরকম উপহার। শিখাকে নিয়ে রতনের সংসার মোটামুটি ভালোই চলছে। এক বছর পর শিখার কোল আলো করে এসেছে একটা ফুটফুটে ছেলে সন্তান। এই এক বছরে শিখাকে কিন্তু কম নির্যাতন সহ্য করতে হয়নি। দাঁতে দাঁত চেপে হজম করেছে সব মেয়েটা। যদিও এক্ষেত্রে শিখার যাওয়ার জায়গা রয়েছে বাপের বাড়িতে, আর এখানে নির্যাতনের কথা সেখানে গিয়ে বললে ওকে আর এই সংসারে ফিরে আসতে হবে না। মাঝে মধ্যে এরকম চিন্তা মাথায় এলেও স্বামীর সংসার ফেলে শিখা যেতে রাজি হয়নি। আসলে তার ভাবনাটা হলো বিয়ের পর বাপের বাড়ি পর হয়ে যায়, একজন নারীর আসল বাড়িই হলো তার স্বামীর বাড়ি। মৃত্যুর আগ পর্যন্ত তাই স্বামীর ভিটে থেকে একবারের তরেও বিদায় নিতে ইচ্ছুক ছিল না সে। ও ভেবেছে মরলে স্বামীর বাড়িতেই মরবে, অন্য কোথাও নয়। তবে ওর ভাবনাটা যে কত বড় ভুল ছিল সেটাও মরার আগেও বুঝতে পারেনি, তাই শেষ পর্যন্ত মরেই স্বামীর বাড়ির চৌহদ্দি পেরিয়েছে শিখা। আদতে দুই দিনের এই দুনিয়ায় মানুষের কোনো নিজস্ব বাড়ি নেই। সবার আসল বাড়ি হলো চিতা অথবা মাটির নিচে দাফন হওয়া কবর। পুকুরের জলে ডুবে মরা সন্তানের সাথে শিখাও তাই চিরতরে হয়ে গেল আসল বাড়ির বাসিন্দা। নিজের স্বামী শাশুড়ির পাপের শাস্তি নিয়ে পৃথিবী ছাড়তে হয়েছে ওর নিষ্পাপ সন্তান আর ওকে। পুকুর লাগোয়া টয়লেট থেকে ঘরের দিকে আসার সময় গাছপালার আড়ালে কি যেন একটা চোখে পড়ল রতনের মায়ের। ভীষণ সাহসী সে, রাত যতই হোক একা একা ঘর থেকে বের হতে ভয় পায় না। আজও প্রায় গভীর রাতে যখন প্রকৃতি ডাক দিয়েছে সেই ডাকে সাড়া না দিয়ে আর পারেনি। চোখের দৃষ্টিশক্তি পুরোপুরি ঠিক না থাকলেও খুব বেশি দুর্বলও হয়নি, তাই পুকুর পাড়ে ঠাঁই দাঁড়িয়ে গিয়েছে। সে দেখতে চায় সাদা যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা আদতে কি। কৌতূহল বড় পালায়, সে জিনিস কখনো কখনো মানুষকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যায় নিঃশব্দে, তাই সব সময় সব কিছুতে কৌতূহল দেখানো ভালো নয়। এই কথাটা সে ভালো করে জানলেও এই মুহূর্তে কৌতূহলেরই জয়লাভ হল। সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে গাছপালার আড়াল থেকে সাদা কাফন পরিহিত একটা নারী মূর্তিকে ধীরে ধীরে পেরিয়ে আসতে দেখল সে, তার সাথে একটা ছোট্ট বাচ্চা। চোখের সামনে কাদেরকে দেখছে সে? এ তো তার বৌমা শিখা, যাকে
যাকে সে আর কলিওটাকে, ওটা তো শিখার ছোট্ট বাচ্চাটা। রতনের মায়ের বুঝতে আর অসুবিধা হল না, এরা হলো শিখা আর তার বাচ্চার প্রেতাত্মা, আর যাদের হাত থেকে এখন রতনের মায়ের রেহাই পাওয়া মুশকিল। এবার তার ভয় করতে শুরু করল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। রতনের নাম ধরে জোরে কয়েকবার ডাক দেওয়ার চেষ্টা করল সে, কিন্তু কণ্ঠ থেকে কোনো প্রকার আওয়াজ বের হল না। যেন কেউ দুহাত দিয়ে তার গলা চেপে ধরে কণ্ঠ রুদ্ধ করে দিয়েছে, গাছের মতো শিকড় গজিয়ে গিয়েছে যেন তার পা দুটোতে। ইতিমধ্যেই তার হাত থেকে খেলনা পুতুলের মতো খসে পড়ল বদনাটা। ওই প্রেতাত্মা দুজনের থেকে একটা প্রবল বাতাসের ঝড় বয়ে আসছে তার দিকে, সে বাতাসের তোড়ে দাঁড়িয়ে থাকা দায়। এবার ধীরে ধীরে তার খুব কাছে এগিয়ে এসে অট্টহাসিতে ফেটে পড়ল তার পুত্রবধূ শিখা। ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে আর কোনো উপায়ন্ত না পেয়ে প্রাণ বাঁচানোর একমাত্র অবলম্বন হিসেবে সে পুকুরটাকে বেছে নিল, আর পর মুহূর্তেই পুকুরে ঝাঁপ দিল সে। রতনের মা জলে ডুবে যেই না মাথাটা ওপরে তুলতেই যাবে, তখনই বুঝতে পারল তার পা দুটোকে আঁশের মতো কি যেন আষ্টে পৃষ্ঠে শক্ত এক বাঁধনে জড়িয়ে নিচ্ছে। ওদিকে পুকুর পাড়ে দাঁড়িয়ে খলখল করে মনের আনন্দে হেসে যাচ্ছে ওরা। জলের নিচে রতনের মায়ের দুই পায়ের টান বাড়ল, ডুব দিয়ে পা দুটোর থেকে আষ্টে তন্তুর জ্বরটা ছাড়াতে চাইল সে। বুঝতে পারল এ কোনো সাধারণ সুতো নয়, এই যে কারো মাথার লম্বা চুল, যে চুল অক্টোপাসের মতো শক্ত বাঁধনে জড়িয়ে ফেলেছে তার দুটো পা এবং প্রবল শক্তিতে ক্রমাগত টেনে নিচ্ছে নিচের দিকে। জলের ওপরে আর মাথা তুলতে পারল না সে, লম্বা চুলের অধিকারিণী ওকে টেনে নিয়ে গেল জলের অতলে। তারপর খপ করে ওর চুলের মুঠি ধরে ধারালো দাঁতগুলো বসিয়ে দিল ওর কণ্ঠশিরায়। রক্তের শেষ বিন্দুটা পর্যন্ত শুষে নিল, তারপর ছিবড়ে বানিয়ে নিষ্প্রাণ দেহটাকে মুক্ত করে দিল। কিছুক্ষণ পর দেখা গেল রতনের মায়ের রক্তশূন্য দেহটা পুকুরের মাঝখানে ভাসছে। পরিবারের সমস্ত সদস্যকে হারিয়ে বেশ কিছুদিন পাগলের মতো আচরণ করেছে রতন। ধীরে ধীরে সময়ের নিয়মে শোক কাটিয়ে উঠেছে, সিদ্ধান্ত নিয়েছে জীবনে আর বিয়ের পথ মাড়াবে না, বাকি জীবনটা একাকী কাটিয়ে দেবে সে। পুকুর ভর্তি মাছ খলবল করছে, ফল ফলাদি নষ্ট হচ্ছে বাগানের গাছে গাছে, দেখার আর কেউ নেই, নেই খাওয়ারও। গ্রামের মানুষরাও এখন আর ওদের বাড়ির দিকে খুব একটা আসে না, যেন সব রহস্য জানতে পেরে ওকে এক ঘরে করে দিয়েছে। কেউ কেউ ভয়ে আবার এই পথ মাড়ায় না। গভীর রাতে মধ্য দুপুরে অনেকেই নাকি তেনাদের বিভিন্ন ভয়ানক কার্যকলাপ অবলোকন করেছে সচক্ষে, শুনেছে কোনো নারীর হৃদয় বিদারক করুণ আহাজারি, কেউ বা শুনেছে মায়া কান্না।
রতন স্কুলের চাকরিটা কোনো রকমে টিকিয়ে রেখেছে। আসলে গ্রামে ওর মতো শিক্ষকতার অভিজ্ঞতা তেমন আর কারণ নেই, তাই ওর বিকল্প কাউকে পাওয়া যায়নি, যে কারণে এখনও সে বহাল তবিয়তে মাস্টারি করে যাচ্ছে। ইতিমধ্যে রতন সিদ্ধান্তও নিয়েছে, সে তার পুকুরটা ভরাট করে ফেলবে। যেহেতু এই পুকুরটাই মূলত ওর সব ক্ষতির কারণ, যেটা একে একে পরিবারের সবাইকে কেড়ে নিয়ে ওর জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে। তবে পুকুরটা ভরাট করার আগে সেটাকে সেঁচে জল শূন্য করে মাছগুলোকে ধরে বিক্রি করে দিতে হবে। যেই ভাবা সেই কাজ। শুক্রবার ভোর থেকেই কয়েকজন লোককে লাগিয়ে দিয়েছে পুকুরের জল সেচের কাজে, মোটা অঙ্কের পারিশ্রমিকের বিনিময়। গ্রামের কেউ এই কাজ করতে রাজি হয়নি, তাই বাইরে থেকে লোক আনতে হয়েছে তার। এখন পাম্পের সাহায্যে জল সেচার কাজ চলছে। প্রচুর মাছ পুকুরে, এত মাছ দেখে সবাই তো বিস্মিত। রতন নিজে কখনো পুকুরে মাছ ধরা তো দূর, জলেও নামত না। মায়ের মৃত্যুর পর পুকুরটার প্রতি ঘৃণাটা রূপান্তরিত হয়ে গিয়েছিল ভয়ে। গ্রামের মানুষরাও এই পুকুরটাকে এখন ভীষণ ভয় পায়। পারতপক্ষে কেউ তার কাছে ঘেঁষে না। ভুলক্রমে কেউ যদি রাত দুপুরে এই পুকুরে মাছ চুরি করতে আসে, ভৌতিক কোনো ঘটনার সম্মুখীন হয় সে, শেষে বাপ দাদার পৈতৃক প্রাণটা কোনো রকমে হাতের মুঠোয় নিয়ে পালিয়ে বাঁচে। দ্বিতীয়বারের তরে এদিকে আসার কথা স্বপ্নেও ভাবে না। প্রায় এক তৃতীয়াংশ জল সেচে ফেলা হয়ে গিয়েছে। দিনের বেলা হওয়াতে একজন একজন করে উৎসুক মানুষজন ইতিমধ্যে ভিড় জমিয়েছে পুকুর পাড়ে। তারা বিস্ময় ভরে দেখছে পুকুরে অনেক অনেক মাছ। এত মাছ গ্রামের অন্য পুকুরে এ যাবৎ তারা দেখেনি। আর বেশিরভাগ মাছই অস্বাভাবিক রকমের বড়। লোভে তো অনেকের চোখ কপালে উঠেছে। ওদিকে যারা পুকুর সেঁচার কাজ করছিল তাদের মধ্যেই কেউ কেউ এখন মাছ ধরায় লেগে পড়েছে। তাই দেখে দু একজন গ্রাম্য লোক সব ভয় ডর ভুলে পুকুরে নেমে মাছ ধরার জন্য উদগ্রীব হয়ে আছে। কিন্তু কারো ব্যক্তিগত পুকুরে গৃহস্থের অনুমতি ব্যতীত যে নামা উচিত নয়, সেটা বুঝতে পেরেই বোধহয় এখনো পাড়ে আটকে। গ্রামের ছেলে হিসেবে ছোটবেলায় রতনও খাল বিলে প্রচুর মাছ ধরেছে। পুকুরেও জাল দিয়ে মাছ ধরার অভিজ্ঞতা আছে ওর। তবে স্ত্রী সন্তান এবং মায়ের দুর্ঘটনাজনিত মৃত্যুর পর এসবে এক প্রকার অনীহা এসে গিয়েছিল। তবে মুহূর্তে অল্প জলের মধ্যে ওই রকম বড় বড় মাছ দাপাদাপি করতে দেখে নিজেকে আর সামলাতে পারল না রতন। লুঙ্গি কাছা মেরে নেমে পড়ল পুকুরে। দু একজন গ্রামবাসীকে ডাকল তার সাথে সামিল হওয়ার জন্য। আজ অনেক দিন পর ওর মনে যেন খুশির বান ডেকেছে। ওর ডাক শুনে অনেকেই হইচই করে পুকুরে নেমে পড়ল, মত্ত হলো মাছ ধরায়। ওদিকে পাম্প কাজ করে চলেছে, ধীরে ধীরে কমছে পুকুরের জল। এখন জলের মাত্রা হাঁটুর চেয়েও অনেক নিচে, আর সেই অল্প জলেই মাছ শিকার করছে সবাই, রতনও। পুকুরের ঠিক মাঝ বরাবর দাঁড়িয়ে একটি মাছকে ধরার কসরত করছিল রতন। কিন্তু মাছটা ধরার পর আর ওই জায়গা থেকে নড়তে পারছিল না সে। ধীরে ধীরে চোরা বালির মতো ওর পা দুটো নিচের দিকে ডেবে যাচ্ছিল। ওর মনে হচ্ছে কেউ যেন ওকে সজোরে টানছে পাতালের দিকে। এত এত মানুষ চারিদিকে হই হট্টগোল করছে, কারো কি তেমন নজর নেই রতনের পানে? রতন চিৎকার করতে চেয়েও যেন পারল না।
আস্তে আস্তে ওর পুরো শরীরটাই ডুবে গেল কাদা মাটির ভেতর। নিঃশ্বাস নেওয়ার জন্য হাঁসফাঁস করেও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারল না বেচারা। ঝিরঝির করে ঝরে পড়ছে বৃষ্টি, সেই সাথে আকাশ কালো করে হচ্ছে বজ্রপাত। এরকম আবহাওয়ায় পুকুর পাড়ে উঠে আসে কই মাছ। মাছের লোভে রতনের পুকুর পাড়ে টেটা দিয়ে অভিযান চালাচ্ছে মাধব। হাতে রয়েছে শক্তিশালী একটা টর্চ লাইট, ওটার জোরালো আলোই রাতের আঁধারেও পরিষ্কারভাবে সামনের সব কিছু দেখা যাচ্ছে। সেই আলো জেলে একটু সামনে এগিয়ে যেতেই মাধব দেখল পুকুর পাড়ে উঠে এসেছে বড় বড় কিছু কই মাছ। পরিবেশ, পরিস্থিতি ও ভয় সব কিছুকে একরকম উপেক্ষা করে মাছ ধরায় মনোনিবেশ করল সে। কচুরিপানার কালো কালো আঁশটে শেকড়গুলো ওর পায়ের সাথে একটা বন্ধন তৈরি করেছে। তবে সেসবে তার কোনো ভ্রুক্ষেপ নেই, তার লক্ষ্য ওই ছটফট করতে থাকা জ্যান্ত কই মাছগুলোর দিকে। একরকম তার জিভ দিয়ে যেন লালা ঝরছে ওগুলো দেখে। এদিকে তার পায়ের বাঁধনগুলো আস্তে আস্তে যে পরিণত হচ্ছে বজ্র আঁটুনিতে, সেটা খেয়াল করল পায়ে কিছু একটার শক্ত টান পড়তে। সম্বিত ফিরল যেন ওর। মাধব দেখল মেয়েদের চুলের মতো কচুরি পানার কালো কালো আঁশটে শিকড় ওর দুটো পায়ে জড়িয়ে গিয়েছে। এবার সে মাছ ধরা বাদ দিয়ে দু হাতে ওই বন্ধন টুটতে চাইল, কিন্তু এ কি, অনেক চেষ্টা করেও সে পারল না। উল্টে ধীরে ধীরে ওই কালো চুলের ছোট ছোট বেণীগুলো সাপের মতো কিলবিলিয়ে ওর পুরো শরীরটা গ্রাস করতে চাইল। হাজার চেষ্টা করেও মাধব তাদেরকে আটকাতে পারল না। পরিস্থিতি আঁচ করে তীব্র আতঙ্কে গলা ফাটিয়ে চিৎকার করতে থাকলো মাধব। কিন্তু বৃষ্টির ঝিরিঝিরি আর আকাশ কাঁপানো বজ্রপাতের শব্দে মাধবের মরণ আর্তনাদ চাপা পড়ে গেল। আপনারা এতক্ষণ ছিলেন গল্প দাদুর আসরে। কি কেমন লাগলো গল্প দাদুকে, আর ওনার গল্পটাই বা কেমন শুনলেন? কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই আবারও আসরে আসবে নতুন গল্প। যারা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেননি, গল্প ভালো লেগে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন। আজ এই পর্যন্তই, খুব শীঘ্রই আসছে আবার হাড়হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।